নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে সূর্য ও শনির একত্রিত হয়ে যে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে চলেছে তা মেষ রাশির উপর কতটা প্রভাব পড়তে চলেছে, বা এই গ্রহের স্থানান্তর এই মেষ রাশি জাতক জাতিকার জীবনে কতটা শুভ বা অশুভ ফলাফল নিয়ে আসতে চলেছে সেটা আজকের আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করা যাক। মেষ রাশি জাতক জাতিকাদের এই পঞ্চরাজ্য অত্যন্ত শুভ ফল আনতে চলেছে, কারণ এই সময়টা তাদের বিভিন্ন জায়গা থেকে আয় ও নতুন ব্যবসায়িকের সুযোগ বৃদ্ধি পেতে পারে। তবে কর্মজীবনের ক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে এবং ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে এই সময়টা। তবে দাম্পত্য পারে ব্যক্তিগত জীবন দেখতে গেলে ব্যক্তিগত জীবনেও এই সময়ে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে, নতুন দায়িত্বে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে যারা বিদেশে পড়তে যাবেন মনে করছেন বা বিদেশে পড়ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো যাবে। শরীর স্বাস্থ্য এই সময় অনেকটা ভালো যাবে, কারণ যারা অনেকদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদেরও এই সময়টা অত্যন্ত ভালো যাবে। তবে দেখতে গেলে এই সময়টা নতুন দায়িত্বে উন্নতির সম্ভাবনা থাকবে বিভিন্ন দিক থেকে, সর্বাধিক দিক থেকে এই সময়টা অনেক সুযোগ পেতে চলেছে এই মেষ রাশির জাতক জাতিকারা। অর্থের দিকটা দেখতে গেলেও অর্থের দিকও মোটামুটি ঠিকঠাক থাকবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।